নমস্কার বন্ধুরা ইম্পর্টেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর কিছুক্ষণ পরেই আপনাদের জানাতে চলেছি তুলসী গাছের নিচে যে জিনিসটি রাখতে পারলে দারিদ্রতা কখনোই ঘরে প্রবেশ করবে না তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন যাহারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখাটির ওপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং এর ফলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও উপকারী ভিডিও সবার প্রথম সবার আগে এবং যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহাদিগকে জানাই ধন্যবাদ আমাদের সবার বাড়িতেই তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছ শুধু পবিত্র গাছই নয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধিগুণ ও অলৌকিক শক্তির সমাবেশ প্রতিদিন তুলসী গাছের সামনে ভরে শ্বাস নিলে শরীরের সকল রোগব্যাধি দূর হয়ে যায় বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানান দোষও কাটায় ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে স্বাস্থ্য মতে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও ঘরে ঢুকতে পারেন না আপনার যদি স্বাস্থ্যে অবিশ্বাস থাকে তাহলেও শুধু ভেষজ গুণের জন্য আপনার বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন বাস্তুশাস্ত্রের দিক থেকেও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম বাস্তুমতে বাড়িতে বা বারান্দায় তুলসী গাছ রাখলে তা উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন দারিদ্রতা থেকে মুক্তি এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য আপনার বাড়ির তুলসী গাছের নিচে একটি শালোগ্রাম শিলাপাথর রাখুন শালকগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সাথে শালোগ্রাম শিলা থাকে সেই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না সূর্যোদয়ের পর অন্ধকার দূর হয়ে যেমন চারিদিক আলোকিত হয়ে ওঠে তেমনি যে বাড়িতে শালোগ্রাম শিলাপাতর থাকে সেই বাড়ি থেকেও সকল অন্ধকার চিরতরের নাশ হয় এবং সেই বাড়িতে সুনাম সুখ্যাতি যশ গৌরব অর্থ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয় এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকে শাস্তে উল্লেখ করা আছে যে একবার শালোগ্রাম শিলাপাতর স্পর্শ করলে আগের জন্মের পাপর ধ্বংস হয় তাই দারিদ্রতা থেকে মুক্তি এবং ঘরে সুখ শান্তি বৃদ্ধি ও পুণ্য লাভের জন্য আপনার বাড়িতে তুলসী গাছের নিচে অবশ্যই একটি শালকগ্রাম শিলাপাতর রাখুন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে